হ্যালো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকের আরও একটা গুরুত্বপূর্ণ টেক নিউজ নিয়ে আমি প্রিয়তোষ আপনাদের সামনে। আজকে সপ্তাহের শেষ টেক নিউজ, কারণ আগামী দুদিন দুটো এক্সাইটিং ভিডিও আপনাদের জন্য তৈরি হচ্ছে, দুটো এক্সাইটিং ফোন। আচ্ছা, আপনারা কেউ ধারণা করতে পারছেন কী ফোন হতে পারে? যদি আন্দাজ করতে পারেন অবশ্যই কমেন্ট করে লিখে জানান। প্রথমেই আজকে আমরা গ্লোবালি টপ ফাইভ ক্যামেরা স্মার্টফোনকে দেখে নেব। অ্যাকচুয়ালি ডিএক্সও মার্কেট বিচারে টপ ফাইভ ক্যামেরা স্মার্টফোনের মধ্যে এক নম্বরে আগের দিন যেমন বলছিলাম ওপো ফাইন্ড S6 Pro রয়েছে, দ্বিতীয় নম্বরে রয়েছে অনার, তৃতীয়তে রয়েছে আবার হুয়াই এবং চার নম্বরে রয়েছে গুগলের Pixel 7 Pro, পাঁচ নম্বরে রয়েছে অনার ম্যাজিক। তো সেক্ষেত্রে এই লিস্টে দেখুন কোথাও আইফোনের বিন্দুমাত্র ছোঁয়া নেই, কোথাও স্যামসাংয়ের ছোঁয়া নেই। তো আমরা এই সমস্ত হুয়াই অনার ফোন টেস্ট করতে পারি না, তো টেস্ট করলে বোঝা যেত যে ডিএক্সো মার্ক আদৌ ঠিকঠাক স্কোর দেয় কিনা। আচ্ছা, আপনাদের কী মনে হয় ডিএক্সো মার্ক ঠিকঠাক স্কোর দেয়? যখন এতবার কমেন্ট করতে যাচ্ছেন না, আবার তো বললে আপনারা রেগে যাবেন, তো থাক লাইক করার কথা ভুলে গিয়ে চলুন পরবর্তী টেক নিউজগুলো দেখে। অবশেষে নিজের ভুল স্বীকার করলেন এলন মাস্ক। অ্যাকচুয়ালি এলন মাস্ককে নিয়ে প্রত্যেক দিনই কোনো না কোনো খবর আসতে থাকে, খবরের শিরোনামে তিনি থাকতে ভালোবাসেন। এলন মাস্কের একটা সাক্ষাৎকার চলছিল, সেখানে এলন মাস্ক নিজের মুখে বলেছেন টুইটারের মালিক হওয়া তার জন্য সবথেকে বেশি যন্ত্রণাদায়ক, তিনি যদি ঠিকঠাক একটা লোক পান টুইটার তিনি তার হাতে তুলে দেবেন, অবশ্যই বিনা পয়সায় তুলে দেবেন না, অর্থাৎ তিনিও চাইছেন টুইটার বিক্রি করে দিতে। আসুস কোম্পানিটাকে মনে পড়ছে? হ্যাঁ, আসুস আজকে ROG ফোন 7 লঞ্চ করে দিয়েছে। তাদের দুটো ভার্সান, একটা হচ্ছে আসুস ROG ফোন 7 আর একটা হচ্ছে আসুস ROG ফোন 7 আল্টিমেট ভার্সান। নর্মাল যে ভার্সানটা সেটা 75,000 rupees, সেটাই বাংলাদেশে দেখবেন 110,000 টাকার আশেপাশে বিক্রি হবে, আর যেটা আল্টিমেট ভার্সান সেটা 1,00,000 rupees ইন্ডিয়াতে দাম, সেটাই বাংলাদেশে দেখবেন 130,000 বা 140,000 টাকায় লঞ্চ হয়েছে। কিন্তু আমি আবারও বলছি, আমার গেমিং ফোন মানেই সেটাকে গিমিক বলে হয়, কিন্তু হ্যাঁ এখানে স্পেসিফিকেশান দেখলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন। এখানে কোয়ালকম Snapdragon 8 Generation 2 চিপসেট রয়েছে, 165 Hz একটা OLED ডিসপ্লে রয়েছে। হ্যাঁ, ডিসপ্লের বেজেল থাকবে যেহেতু গেমিং ফোন, ওই ট্রিগিং করতে অসুবিধে হয়। এছাড়াও এখানে 6000 mAh ব্যাটারি, 30W চার্জার রয়েছে, 50 MP সনি IMX766 সেন্সার রয়েছে। যদিও এই সমস্ত ফোনে ক্যামেরাটা ম্যাটার করে না, গেমিংয়ের জন্যই লোকে এই ফোনটা কেনেন। আমি বলবো একটা PC কিনে নিন, না হলে একটা অ্যাপেলের স্মার্টফোন কিনুন, এর থেকে বেটার গেমিং হবে। তো এই ভারী ফোন নিয়ে থানিট নিয়ে ঘুরে বেড়ানোর কোনো মানে হয়? কিন্তু হ্যাঁ, এখনও বেশ কিছু আসুসের হার্ডকোর ফ্যান রয়েছে, তাদের জন্য আসুস লঞ্চ করতে চলেছে আসুস Zenfone 10। সেখানেও থাকবে কোয়ালকম Snapdragon 8 Generation 2 চিপসেট, এছাড়াও 200 MP OIS ক্যামেরা থাকবে, 5000 mAh ব্যাটারি, 67W চার্জার, এছাড়াও IP68 রেটিং, মোটামুটি একটা ফ্ল্যাগশিপ ফোন হবে। তবে হ্যাঁ, এই ফোনটাও কিন্তু একটা কম্প্যাক্ট সাইজের ফোন হবে, 6.3 ইঞ্চির। তো দেখা যাক, এই ফোনটার দামও যদি আসুস আবার 60,000-65,000 rupees করে, তাহলে আসুসের ফোন বাজারে টিকে থাকা কষ্টকর। ওপো এবং OnePlus-এর পর ব্যান হলো ভিভো। না, আমাদের দেশে হয়নি বা বাংলাদেশেও হয়নি, ভিভো অবশেষে ব্যান হয়েছে জার্মানিতে। তবে হ্যাঁ, ভিভো কোম্পানিটাকে জার্মানিতে কিন্তু ব্যান করা হয়নি, ভিভোর স্মার্টফোন সেলটাকে কিন্তু জার্মানিতে বন্ধ করে দেওয়া হয়েছে। বলা হচ্ছে নোকিয়ার এমন কিছু পেটেন্ট ছিল, সেই পেটেন্ট আইন নাকি ভিভো, ওপো এবং OnePlus-এর মতো কোম্পানিগুলো ভঙ্গ করছিল। তো ওপো এবং OnePlus তো আগেই ব্যান হয়েছিল, অবশেষে ভিভো ব্যান হলো। এখন দেখা যাক, ভিভো আবার নতুন করে আদালতে যাবে, তারপরে যদি প্রমাণ করতে পারে বা নোকিয়ার কাছে যদি কোনো ফাইন দিয়ে এই ব্যাপারটা সেটেল করতে পারে, তাহলে জার্মানিতে আবারও ভিভোর স্মার্টফোন বিক্রি হবে। ততদিনের জন্য এবার জার্মানিতে ভিভো স্মার্টফোন বিক্রি বন্ধ। অবশেষে স্যামসাং লঞ্চ করতে চলেছে তাদের আরও একটা অ্যাফোর্ডেবল 5G ডিভাইস, স্যামসাং গ্যালাক্সি AM14। এটা কোনো নতুন স্মার্টফোন নয়, A14 কিছুদিন আগে লঞ্চ হলো, ওই এক্সিনোসের 1330 চিপসেট দিয়ে একটা IPS LCD প্যানেল ডিসপ্লে, 90Hz রিফ্রেশ রেট রয়েছে, 5000 mAh ব্যাটারি, 25W চার্জার। এই একই স্পেসিফিকেশান দিয়ে এবার অ্যামাজনে M14 স্মার্টফোনটা লঞ্চ করবে, ওই 15,000 rupees নিচে, হতে পারে 12,000 বা 13,000 rupees আপনি একটা 5G স্মার্টফোন স্যামসাংয়ের তরফ থেকে পেতে পারেন। আর এই ফোনটা সম্ভবত 17 জানুয়ারি লঞ্চ করবে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট স্যামসাং ইউজারদের জন্য, স্যামসাংয়ের ইনবিল্ড যে কিবোর্ড অপশানটা রয়েছে, সেই কিবোর্ড অপশানটা নাকি ব্যাটারি ড্রেন করছে। নতুন একটা আপডেট রোল আউট করা হয়েছিল স্যামসাংয়ের পক্ষ থেকে, এবং সেই আপডেট যারা করে নিয়েছে তারা অনেকেই ফেস করছেন রেডিটে, বিভিন্ন ইউজার বলছেন যে স্যামসাংয়ের কিবোর্ড নাকি সবথেকে বেশি ব্যাটারি ড্রেন করছে। সুতরাং আপনারা যদি এখন স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবহার করেন আর আপনার ফোনের যদি ব্যাটারি বেশি ড্রেন হয়, তাহলে বলবো স্যামসাংয়ের কিবোর্ডটা আপনি এখন বন্ধ রাখুন, তার জায়গায় গুগলের কিবোর্ড ইউজ করতে পারেন, সুইফট কি যে কিবোর্ডটা আছে সেটা আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা, আমরা মোবাইলে যে কিপ্যাড সিস্টেমটা ইউজ করি সেটার উপর একটা ভিডিও বানালে কেমন হয়, আপনাদের ফিডব্যাক কি জানান। এরপর আসি OnePlus-এর খবরে। OnePlus Nord 3 ফোনটা আসবো করেও অনেকদিন ধরে লঞ্চ করছিল না, অবশেষে শোনা যাচ্ছে OnePlus Nord 3 আসতে আরও বেশ কিছুটা দেরি হবে, মোটামুটি এখনও 2 মাস দেরি আছে। বলা হচ্ছে মে বা জুন মাসে নাকি OnePlus Nord 3 লঞ্চ হবে। তবে OnePlus Nord 3 সম্পর্কে একটা কথা জানা গেছে, এই ফোনটাতে অ্যামোলেড ডিসপ্লে
ডিসপ্লে 120Hz রিফ্রেশার থাকছে এটা জানতে পারছিলামই, কিন্তু আজকে শোনা যাচ্ছে ওখানে 1.5K এর একটা ডিসপ্লে হবে, অবশ্যই ভালো অপশন। এছাড়াও আমরা জানি যে ওখানে মিডিয়াটেকের ডায়মাসিটি 9000 চিপসেট থাকছে, 5000mAh ব্যাটারি থাকছে, 80W চার্জার থাকছে, এছাড়াও 64MP ক্যামেরা থাকছে, 32MP হয়তো সেলফি ক্যামেরা থাকবে। তবে হ্যাঁ, OnePlus Nord 3 30,000 rupees নিচে নয়, একটু বেশি দামে লঞ্চ করবে, হতে পারে ওই 35,000 rupees আশেপাশে, এবং 40,000 তো OnePlus 11R আছে। সবশেষে ইনফিনিক্সের তরফ থেকে একটা ছোট্ট খবর দিয়ে দিই। ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্স নোট 30i স্মার্টফোনটা বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়েছে, এবং সেখানে রয়েছে মিডিয়াটেক হিলিও G85 প্রসেসর। হতে পারে ওই ফোনটাও মে মাসের প্রথম দিকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে, বাংলাদেশেও অ্যাজ ওয়েল অ্যাজ পৌঁছে যাবে। বাংলাদেশে অলরেডি ইনফিনিক্স হট 30i লঞ্চ করে গেছে আজকে 15,000 টাকায়। আমার মনে হচ্ছে অন্যতম সেরা চয়েস, কারণ বাংলাদেশে তো ভ্যালু ফর মানি ডিভাইসের নামটা আস্তে আস্তে মুছতে চলেছে, তো ইনফিনিক্স অবশ্যই ভালো কাজ করছে, ওই ফোনটা আপনারা ভেবে দেখতে পারেন। আর একটা জিনিস ভেবে দেখতে পারেন, যদি সাবস্ক্রাইব করা যায়, যদি না করা থাকে করে রাখবেন। দেখা হবে আগামী।